সবাইকে স্বাগত জানাই সুকান্ত নিউজ ইউটিউব চ্যানেলে। পিএন কিষাণ 2 কোটি কৃষকদের আটকে গিয়েছে যোজনার 2000 টাকা। জেনে নিন কীভাবে ও কীভাবে মিলবে এই যোজনার টাকা, দেখে নিন কী কারণে আটকে যাচ্ছে যোজনার টাকা এবং কী বলাইতে তাও জানাবো। আমাদের 2 কোটি কৃষকদের, ভারতবর্ষের 2 কোটি কৃষকদের টাকা 2000 টাকা করে আটকে গিয়েছে এবং তার মধ্যে রয়েছে আমাদের বাংলাও রয়েছেন এবং কী কারণে আটকে গেছে তাও জানাবো এবং কী বলা হয়েছে সেটা দেখবেন। প্রথম দিন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 3টি কিস্তির কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বছরে 2000 টাকা করে 3টি কিস্তিতে ছোট কৃষকদের 6000 টাকা করে আর্থিক সহায়তা করে দেওয়া থাকে কেন্দ্র সরকারের। সাম্প্রতিক যোজনার নবম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফে 9 আগস্ট 2021 কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে, কিন্তু জানা গিয়েছে এখনও প্রায় 2 কোটি কৃষকদের রয়েছে যারা কিস্তির 2000 টাকা করে পাননি। কেন্দ্রীয় সরকারের এই যোজনার সুবিধা প্রায় 12.14 কোটি কৃষক পেয়ে থাকেন এবং 12.14 কোটি কৃষকদের মধ্যে 10 কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, নবম কিস্তির টাকা চলে এসেছে। অন্যদিকে আবার 2 কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়নি, কিন্তু কেন এই 2 কোটি টাকা ক্রেডিট 2 কোটি কৃষকদের টাকা ক্রেডিট করা হয়নি কেন? 12.14 কোটি কৃষকদের মধ্যে 10 কোটি কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা চলে এসেছে, অন্যদিকে আবার 2 কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়নি, কিন্তু কেন এই 2 কোটি কৃষকদের টাকা আটকে গিয়েছে? জানা গিয়েছে বিপুল সংখ্যায় জাল কৃষকদের যোজনার সুবিধা নিচ্ছে। সূত্রের খবর একরকম ঘটনা ঘটেছে তামিলনাড়ু, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, গুজরাট, হিমাচল প্রদেশে দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে কৃষকদের ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তারাও এই যোজনার সুবিধা নিচ্ছেন। এই তথ্য পাওয়ার পর কেন্দ্র সরকারের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এরকম কৃষকদের থেকে সরকারের তরফে টাকা ফেরত নেওয়া শুরু করা হয়েছে। মানি ইনকাম কন্ট্রোলের খবর অনুযায়ী সরকারের টাকা ফেরত নিয়ে নিচ্ছে। এ দেখে গেছে একাধিক জাল কৃষকদের রেজিস্ট্রেশন তুলে নিচ্ছে। এর পাশাপাশি কিছু কৃষকদের ডেটা ভুল থাকায় তাদের পোর্টাল থেকে বের করে দেওয়া হচ্ছে। এখানে কি বলা যায় দেখতে পাচ্ছেন, দেখে নিন কী কারণে আটকে যাচ্ছে যোজনার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার আলাদা আলাদা নাম হলে, আইএফসি কোড ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকলে এবং কৃষকদের নাম ইংরাজিতে লেখা থাকতে হবে, গ্রামের নাম ভুল থাকলে আটকে যাবে এই টাকার যোজনার টাকা। এবং বিস্তারিত তা জানিয়েছি কী কারণে আটকে যাচ্ছে এবং কত কোটি টাকা আপনারা কৃষকদের অ্যাকাউন্টে, 2 কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়নি এখনও এবং কী কারণে হয়নি এবং কী কারণে আটকে যাচ্ছে এই যোজনার টাকা এবং কী কী বলা হয়েছে তাও বিস্তারিত জানিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন।